এইবার গ্রেপ্তার হব নাকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? 2 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারে অরবিন্দ কেজরিওয়ালক ইডিয়ে সমন দিছে। ইডির দিল্লির কার্যালয়ত হাজির হবলৈ নির্দেশ দিছে। বিশেষকৈ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিন আবেদন উচ্চতম ন্যায়ালয়ে খারিজ করার পিছত ইডিয়ে সমন জারি করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। দিল্লির যে সুরা কেলেঙ্কারি, সেই সুরা কেলেঙ্কারি সন্দর্ভত দিল্লির মুখ্যমন্ত্রীজনক সমন জারি করেছে ইডিয়ে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর। বিশেষকৈ উচ্চতম ন্যায়ালয়ে মনীষ সিসোদিয়ার জামিন আবেদন খারিজ করার পিছত অরবিন্দ কেজরিওয়ালক যেতিয়া ইডিয়ে সমন জারি করিলে, তেতিয়াই সকলোরে এটা মনত সন্দেহ হল যে এইবার অরবিন্দ কেজরিওয়ালক ইডিয়ে গ্রেপ্তার করিব। এই গোটেই সন্দেহ আর ধারণার উপর অধিক গাঢ়তর করে তুলিলে যে সোমবারেরপরা বিজেপির নেতাসকলে এইটো দাবি করে আহিছে যে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করব, অর্থাৎ দিল্লির যে সুরা কেলেঙ্কারি সকলো দোষ দায়িত্ব অরবিন্দ কেজরিওয়ালের উপর ন্যস্ত করার দাবি জানাইছে, যেহেতু তেওঁৰ গোচরে অর্থাৎ তেওঁৰ জ্ঞাতহারে এই কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। এই দাবি বিজেপির নেতা কর্মী। তারপরে এনেকুৱা এটা ধারণার সৃষ্টি হয়েছে এতিয়া যে বৃহস্পতিবারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে এই গোচরত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করে থই দিব পারে। যদি অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হয়, মুখ্যমন্ত্রী এজনক গ্রেপ্তার করার দরে এটা ডাঙর ঘটনা, দেশের যে রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস অন্যতম ডাঙর ঘটনা, এটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা সংঘটিত। এই সন্দেহকল আন লোকসকলে যে করেছে তেনেকুৱা নহয়, আনকি আম আদমি পার্টির নেতা কর্মী সকলেও সেই সন্দেহ করেছে। আর এই সন্দেহ করিয়ে সাজু হয়ে উঠেছে যে অরবিন্দ কেজরিওয়ালের অবর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী কাকে নাম আহিছে সেই বাজার। এই ক্ষেত্রে নাম উত্থাপন হয়েছে গোপাল রায়, নাম উত্থাপন হয়েছে দিল্লির মন্ত্রী আতিশ, নাম উত্থাপন হয়েছে ইয়ার উপরি আন কেবাজনে, সৌরভ ভরদ্বাজর নামও দুয়েতে কব খুঁজেছে। তারপরে নাম উত্থাপন হয়েছে বিশেষকৈ দিল্লির বিধানসভার যে অধ্যক্ষ তেওঁর নাম। সঁচাকৈয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে গ্রেপ্তার করব নাকি ইডিয়ে? ইয়ার উত্তর নিশ্চিতভাবে এই পর্যন্ত কারো হাতত নাই। হয়তো ইডিয়ে জানে বা নেজানে, বা তেওঁলোকৰ প্ল্যান বা প্রোগ্রাম বা পরিকল্পনা কি সেয়া হয়তো অন্য কথা, তেওঁলোকৰ হাতত কি তথ্য আছে সেয়া হয়তো ইডিয়ে জানে, কিন্তু আন মানুহৰ জানিবলৈ ইয়াত উপায় নাই। কিন্তু উপায় নাথাকিলেও ধারণা করবলে নিশ্চয় থল আছে যে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হব পাৰে। ইয়াৰ বাবে এনে ধারণা সৃষ্টি হওয়ার পিছতে আম আদমি পার্টির নেতাসকলে প্রচ্ছন্নভাবে এই অভিযোগ উত্থাপন করেছে যে আম আদমি পার্টিক রাজনৈতিকভাবে হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি, আর এই হত্যার ষড়যন্ত্রর অংশ হিসাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করব ইডিয়ে। এই অভিযোগ আম আদমি পার্টির নেতা কর্মী সকল। যদি সেয়াই হবলে গেছে তেতিয়াহলে নিশ্চিতভাবে আম আদমি পার্টিটাও সাজু হব লাগিব তেওঁলোকৰ দিল্লির আন এজন নেতা নির্বাচনের বাবে। আর সেইভাবে এই সন্দর্ভত বর্তমান কেইবাজন নেতার নাম উচ্চারিত হয়েছে, সকলতকৈ আগবাড়ি আছে গোপাল রায়। ছাত্রাবস্থাত বামপন্থী রাজনীতি করা গোপাল রায় আম আদমি পার্টির প্রতিষ্ঠাপক সদস্য। এই প্রতিস্থাপক সদস্য গোপাল রায়ের নাম উত্থাপন হয়েছে বিশেষকৈ যে পূর্বতে, অর্থাৎ এপ্রিল মাহত ইডিয়ে সমন জারি করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এপ্রিল মাহত যেটা সমন জারি করেছিল তেতিয়াও এনেকুৱা এটা অবধারণা সৃষ্টি হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়ালক কেতিয়াও গ্রেপ্তার করব পারে, কিন্তু গ্রেপ্তার নকরিল। গ্রেপ্তার নকরিলেও আম আদমি পার্টির নেতাসকল কিন্তু ঠিকই সাজু হয়েছিল, আর তেতিয়া নাম উত্থাপন হয়েছিল সঞ্জয় সিংহ, সাংসদ সঞ্জয় সিংহর নাম উত্থাপন হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীর বাবে। এই সঞ্জয় সিংহক কিন্তু ইতিমধ্যে ইডিয়ে গ্রেপ্তার করেছে এই একটা গোচর, অর্থাৎ মনীষ সিসোদিয়া গ্রেপ্তারের পিছত সুরা কেলেঙ্কারি সন্দর্ভত গ্রেপ্তার করেছে সঞ্জয় সিংহ, অর্থাৎ সঞ্জয় সিংহক গ্রেপ্তারের পিছত
পূর্বে যে নাম উত্থাপন হয়েছিল তেওঁর মুখ্যমন্ত্রীর আসনের বাবে, বিশেষ দিল্লির মুখ্যমন্ত্রীর আসনের বাবে, সেই সঞ্জয় সিংয়ের নাম এই তালিকার পর কাটি দিবল হয়, যার ফলত এইবার আগবাড়ি আছে গোপাল রায়। কিন্তু ইডিয়ে যে তদন্ত করে আছে সুরা কেলেঙ্কারি, অর্থাৎ দিল্লির বিশেষ অর্থাৎ অন্যতম বৃহৎ সুরা কেলেঙ্কারি, যে 338 কোটি টাকার হওয়ালার খেলিমেলি হওয়ার তথ্য লাভ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে, এই সন্দর্ভতে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পূর্বে উল্লেখ করেছো যে উচ্চতম ন্যায়ালয়ত মনীষ সিসোদিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পিছত অরবিন্দ কেজরিওয়ালের ওপর যে তরুয়াল ওলমি আছে, সেই তরুয়াল অধিক শক্তিশালী হয়েছে আর দিল্লির মুখ্যমন্ত্রীজনক গ্রেপ্তারের সম্ভাবনা অধিক বৃদ্ধি পাইছে। কি হয় সেয়া নিশ্চিতভাবে 2 নভেম্বর হব, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হব পারে, অথবা অরবিন্দ কেজরিওয়ালক জেরা চলায় আকৌ পূর্বর দরে ইডিএ আহিব দিব। কিন্তু কি হয় সেয়া নিশ্চিতভাবে 2 নভেম্বরতে, তেতিয়ালৈ অপেক্ষা করার বাইরে আমার হাতত গত্য নাই।